চালে পুজো মিউজিয়াম। এবার আমি ভিতরের দিকে যাব, এখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো ঘুরিয়ে। আর এদিকটা দেখতে পাচ্ছ পার্কিং এর জায়গা, এদিকে এই সমস্ত পার্কিং। আর সামনে এগোতে থাকলে তোমরা দেখতে পাবে এদিকে আছে কফি হাউস, দেখো হচ্ছে কফি হাউস। আর এদিকে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, 30 টাকা টিকিট আছে, 100 টাকা টিকিট আছে। সন্ধ্যাবেলা লাইটিং এর জন্য একটু চার্জ বাড়িয়ে এটা 100 টাকা করা হয়। চলো এখন টিকিটটা কেটে নেব, আমি 30 টাকা দিয়ে টিকিট কাটবো। টিকিট কেটে ভিতরের দিকে যাব। তোমরা সন্ধ্যাবেলা আসতে পারো, লাইটিং গুলো থাকে, খুব অসাধারণ লাগে তখন। তো এখন আমি টিকিট কাটলাম, টিকিট কেটে আগিয়ে যাব গেটের সামনের দিকে, ওদিক দিয়ে ভিতরে প্রবেশ করব, তোমরা দেখতে থাকো। চলে এলাম বন্ধুরা ভিতরে, দেখতে পাচ্ছ আমার বাঁদিকে এদিকটা সব ফুলের বাগান আছে, ডান দিকেও ফুলের বাগান, অসাধারণ ভিতরটা। আর এই ফুলের বাগানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমি ভিতরের দিকে যাব, তোমাদের সমস্ত কিছু দেখাবো। পণ্ডিত জওহরলাল নেহরু, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিধানচন্দ্র রায় প্রমুখ জাতীয় ব্যক্তিত্বের মধ্যে ছিলেন যাদের গ্রেপ্তার করে এখানে রাখা হয়েছিল। এই স্থানটি তাৎপর্য আরো বাড়িয়ে তোলে জাদুঘরটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের চলমান গল্প বলে। চলো বন্ধুরা, এবার আমরা যাব ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কক্ষে। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা নেহরু, মানে ইন্দিরা গান্ধী। আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য 1934 সালে 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই কক্ষে বন্দি ছিলেন জওহরলাল নেহরু। ইন্দিরা নেহরু মানে ইন্দিরা গান্ধী তার বাবার সঙ্গে দেখা করার জন্য 2 সপ্তাহ পরপর আসতেন এবং গাছতলার যে মূর্তিটা দেখলেন ওখানে বসে 20 মিনিটের জন্য তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেন। এখানেই ফাঁসিতে ঝুলিয়ে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এখানে আমাদের কয়েকজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার ফাঁসি কার্যকর করা হয়েছিল। ফাঁসির মঞ্চে মঞ্চটি উঠোনের একটি ভাড়ার উপরে দাঁড়িয়ে আছে, একটি গর্তের উপর মাটির স্তরে স্থাপন করা হয়েছে যা পাথরের একটি ছোট্ট শেডে ঘেরা।